গাইস, অনেকক্ষণ ট্রাই করার পর একটা ম্যাচ স্টার্ট হয়েছে এত হার্ড লবিতে। তার মধ্যে গাইস আমরা দুজন মরে গেছি, এই যে সামনে যে ভাইটা দেখতেছো এদের স্কোয়াডের হাতে আমরা মরে যাই। দেন গাইস কি হয়, এই দুজন বেঁচে থাকে, ভাগার টাইমে এরা তিনজন এসে জিদান বাসাতে টিম আপ করে। এখন গাইস দেখো কি করে এগুলা। গাইস এরা এসে গাইস আমার বাঁচানোর জন্য, ভাই দেখো কি করতেছে ভাই ভাই, এবার টুকুর প্লেয়ার ভাই 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 গাইস উপরে প্লেয়ার জিদান বাগেছে নাই কোনো গ্লোয়াল, ভাই এটা ডাকতেছে জিদান ভাই গ্লোয়াল দিবে, ভাই ভাই দুইটা না তিনটা গ্লোয়াল দিয়ে দিছে এগেন, ভাই রে ভাই এটা কি ছিল। তো এই জেনে শিওর আমরা একটা 90-100 মাইনাস খাওয়া যায়। এখানে গাইস দেখো আমাদের বাংলাদেশি ভাইরা কিভাবে হেল্প করছে গাইস, বুঝতে পারতেছো? এন্ড গাইস দেখো ফুল ভিডিওতে কি হয়। গাইস ভিডিওর শুরুতে একটা কথা বলে দিচ্ছি, ভিডিও ডেসক্রিপশনে দেখবা যে একটা পেজের লিংক দেওয়া আছে বাংলাদেশ টপ ওয়ান, তো এই পেজে যা জলদি জলদি লাইক করে দাও, ফলো করে দাও, বিকজ গাইস কালকে দুপুর তিনটায় আমি এই পেজে লাইভ আসবো অ্যান্ড সাবস্ক্রাইবারের সাথে খেলবো। তো গাইস আমি ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারবো না, প্রবলেম আছে কিছু, তো এই পেজে লাইভ স্ট্রিম হবে। তো গাইস ফার্স্ট যাও অ্যান্ড ফলো করে দাও, গাইস প্রথমে ফুল ভিডিও দেখা দেন যা ফলো করে দিও। গাইস দেখো সেন্টোসা জিপ লাইন দিয়ে আসছে, এখানে আর কি হয়েছে আমি বলি, আমরা সেন্টোসায় ল্যান্ডিং করি প্রথমে, বাট এরা কই দিক থেকে আসে আমাদের সাথে ফাইটিং করতে থাকে। এই টাইমে গাইস আমাদের দুটো টিমমেট আমি সমর যাই অ্যান্ড আমি এদের একটা টিমমেটে মেরে দিই। এখানে তিন এনিমিগুলো দেখতেছে বাংলাদেশি ভাইরা, এদের একজনের আমি মেরে দিই, বাট এরা তিনজন মিলে যখন আর কি আমাদের দুটো টিমমেট ভাগতেছিল, এই টাইমে জিদান ভাই এসে ছোটো ঘরে গুলোয় বসে, তখন আর কি গাইস এরা তিনজন মিলে ছোটো ঘরে এসে টিম আপ করতেছিল, মানে আমাকে মারার পরে দেখা দেখছে বাংলাদেশ টপ ওয়ান। অ্যান্ড গাইস এখানে দেখো দুইটা বাংলাদেশ টপ ওয়ান, গাইস ওরা আমাদের নাম দেখে বুঝতে পারে যে বাংলাদেশ টপ ওয়ান যেহেতু মারছে, তো শিওরলি এরা আর কি গ্র্যান্ড মাস্টার প্লেয়ার হবে। অ্যান্ড আমার মারার পরে গাইস এরা কাছে এসে টিম আপ উঠা বসা করতেছিল, বাট কি বলবো ভাই তখন তার বাঁচানো কোনো ওয়ে নাই, এরা ভাগতেছিল, বাট গাইস এভাবে যে বাঁচায় নিয়ে আসবে অ্যান্ড টিম আপ করে নিয়ে আসছে, মেন কথা তো ওটা না, টিম আপ করে আনছে। অ্যান্ড দেখো এখানে রিভাইভ দেওয়ার জন্য গাইস কত কিছু করতেছে, এখানে রিভাইভ দেওয়ার জন্য এসে দাঁড়াবে, অ্যান্ড ভাই কি বলবো ভাই এটা কোনো মানে বুঝতে পারতেছো গাইস, ওদের কিন্তু একজন টিমমেট মরে গেছে, বাট গাইস ওরা কিন্তু রিভাইভ দিচ্ছে না, রিভাইভ কিন্তু জিদান বাইরে দিতে দিচ্ছে, বাট গাইস ভিতর ঢুকতেছে, বুঝতেছে না মেবি ভাইস, বেরো বেরো ভাই বেরো, রিভাইভ হবে না, দুজন একসাথে থাকলে তো রিভাইভ হয় না, ভাই বেরো ভাই রে ভাই বেরো যাও গাইস, এরা তিনজন আছে দেখো টিম আপ করতে আছে, হাততালি দিয়েছে ভাই, লাভ ইউ ভাই লাভ ইউ। এভাবে গাইস কীভাবে যে ম্যাচটা বাঁচাই দিয়েছে ভাই, মানে কী বলবো যে বলা না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে একটা কথা, ওই রকম হলো গিয়ে কাহিনি। একবারে ব্যাড লাক ছিল যে মাইনাস খাই যাবো ডেইলি মিশন, বাট 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 ভাই ভাই দেখো উপরে প্লেয়ার বলছিলাম না গাইস, এখানে এটা হাবলা হবে, তো গাইস উপরে প্লেয়ার, বাট জিদান ভাইয়ের কাছে কোনো গ্লোয়াল নাই, এটাই ভয় পেয়েছিলাম আমরা প্রথমেই। অ্যান্ড আব্দুল আজম দেখো পানির মধ্যে ভাগতেছে, জিদান ভাইয়ের গ্লোয়াল দিয়ে দিছে ভাই ওপি ইন দ্য চ্যাট, তো জিদান ভাইয়ের তিনটা গ্লোয়াল দিয়ে দিছে ভাই, বাট ভিতরে ঢুকলে তো রিভাইভ হবে না ভাই, বেরো বেরো বেরো, বাট গাইস এরা ওয়াল ফাটে দিছে, তাই দেখো তিনটা গ্লোয়াল লাগাই দিছে, এগিন আরও এক্সট্রা তিনটা গ্লোয়াল লাগাই দিছে ভাই, বেরো বেরো এখান থেকে বেরো, আরও গ্লোয়াল লাগাইতেছে, দেখো 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 ভাই, এই যেগুলোতে বলে ভাই বাংলাদেশি ব্রাই ব্রাদার্স, ভাই বুঝতে পারতেছো আমাদের স্কোরে এরা বুঝতে পারছে, এরা নিজের গ্লোয়াল নষ্ট করে করে গেছে আমাদের রিভাইভ দিয়ে দিয়েছে, ভাই দেখতে পারতেছো ভাই, এখানে ইমোট মারতেছে অ্যান্ড উপরে প্লেয়ার আছে, তারা কিন্তু কভার দিতে গেছে, দেখতে পারতেছো রাইট দিয়ে তারা কভার দিয়েছে বাংলাদেশি ভাই ব্রাদার্স, ভাই ওপি ছিল জিনিসটা, এরকমভাবে ভাই বাঁচাই দিবে কেউ বুঝতেও পারে নাই, আমি নিজেও বুঝতে পারি নাই, নিজে একবারে মানে এখন তো মনে করো হার্টবিট 100 ছিল, আমাদের কিন্তু দিনে একটাই ম্যাচ স্টার্ট হয়, তারপর কিন্তু আর ম্যাচ স্টার্টই হবে না, আর আজকে তো ম্যাচই লাগে নাই, কী বলবো রাত্রে দেখা যাক ম্যাচ স্টার্ট হয় কি না, নট শিওর, দেখা যাক। ভাই বাইচে গেছি ভাই 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 বেঁচে গেছি বেঁচে গেছি, এই কী ছিল এটা, অবশ্যই কমেন্ট করে জানাবো। এভাবে যে বাংলাদেশি ভাইরা বাঁচাই দিবে এটা তো মানে আমি জীবনে ভাবতেও পারি নাই যে এভাবে এভাবে হবে, আমি তো ভাবছিলাম এভাবে টিম আপ করে মেরে দিবে, বাট এটা যে কী ছিল একবারে ইনোসেন্ট একটা জিনিস ছিল ভাই, ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবা ভাই, ভিডিওটা যেন গাইস বেশি বেশি শেয়ার করো। অ্যান্ড গাইস কী বলবো আর, এরকমভাবে যদি তোমরাও পুষার প্লেয়ার যদি গ্র্যান্ড মাস্টার পুষার থাকে অ্যান্ড তোমাদের যদি স্কোর এতটা প্যারা না থাকে, তোমরাও চাইলে হেল্প করতে পারো, এখন তোমাদের ইচ্ছা, আমি বলতেছি না যে ভাই টিম আপ করে না এভাবে করো, এটা কিন্তু গাইস গেমের টিম আপ মানে ঠিক না, তবুও যে এভাবে আমাদের বাঁচাই দিল এটা কেমন লাগছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবো। ওপি ছিল একটা জিনিস, এটাতে কিন্তু গাইস আমরা যদি মেরে দিত আমাদের ওখানে যে জিদান ভাই মেরে দিত, আব্দুল্লাহ কিন্তু একা রিভাইভ জীবনও দিতে পারতো না, দিতে পারতো না, প্লাস ও একা সার্ভাইভ করে কত কিছু ইভা করতে পারতো, করোনা নিয়ে আসছে জনে বাইরেও বসা দিত না, মেডকিট টেডকিট কিচ্ছু নাই, ওইখানে ইলিমিনেট খেয়ে যেতাম গাইস 100 মতো মাইনাস, আর এখন 100 মাইনাস খেলে তো গাইস একবার টপ টেনের বাইরে ঢুকাবে আর ভিতরে ঢুকা যাবে না গাইস, কী বলবো আর, মানে ওপি একটা কাহিনী ছিল গাইস, এদের সাথে আমার ইমোট ইমোট ডি দেয়া গাইস, এখন আমরা জোনের দিয়ে বেরোবো, দেখো গাইস এখনও 35টা প্লেয়ার বাইচে আছে, টিম আপ করছে তো ভাই এদিক দিয়ে আমার একটা প্লাস পয়েন্ট, অ্যান্ড আমরা জোনের দিয়ে বেরোবো, দেন ওখান থেকে আমি গাইস দেখাচ্ছি, আর যারা লাইক করেন অবশ্যই লাইক করে দাও। গাইস দেখো আমরা এখানে ঘুরতে ঘুরতে ক্লক টাওয়ার দিকে আসছি, এখানে এসে আমি 2টা গাইস কিলো পেয়ে গেছি, দেখো আমার 3 কিলো হয়ে গেছে,
এন্ড দুইটা কিল পাওয়ার পরে আমাদের হালকা পাতলা লুট হয়ে গেছে, লুট তো গেছে এতটা ভালো ছিল না, বুঝতে পারছো, মেড কিট শর্ট এখন দেখা যাচ্ছে। অ্যান্ড ভাই এরা বলতেছে এক ঘরের দিকে বসক, বাট আমাদের জোনে যেতে হবে, এখনও গাইস 24টা প্লেয়ার বেঁচে আছে, রিক্স ফুল হয়ে যাবে ফাঁকা মাঠে, ফাঁকা মাঠে টাওয়ার দিকে জোনের দিকে গাইস আগে আগে জোনে বেরোয়া বেটার, নাহলে কিন্তু রিক্স হয়ে যায়। অ্যান্ড তার জন্য গাইস ওদের কিন্তু গাইস একটা প্লেয়ার এখনও রিভাইভ দেয় নাই, বুঝতে পারতেছো গাইস কীরকম ভাই সাপোর্টটা দিছে। এরকম সাপোর্ট যদি ভাই পাই তো ইনশাল্লাহ নেক্সট জোন আমরা টপ ওয়ান মারবো গাইস, যেই হোক ডাবল র্যাঙ্ক টোকেন হোক আর হ্যাকার হোক গাইস নেক্সট জোন টপ ওয়ান মেরে দিব, যদি গাইস বেঁচে থাকি, যদি গাইস সুস্থ থাকি, বিপদ আপদ না হয়, আল্লাহর রহমতে গাইস নেক্সট জোনে আমরা টপ ওয়ান মেরে দেখাই দিব। এখনই তোমরা লিখে রেখে দাও, যদি গাইস আর কি ফ্রি থাকি, যদি খেলতে পারি আর কি, মানে বললাম যদি খেলি যেভাবে পুশ করি ওইভাবে যদি করি, অবশ্যই গাইস নেক্সট জোনে আমি টপ ওয়ান লিখে দিব, যেই থাক টোকেনওয়ালা থাক বা হ্যাকারওয়ালা থাক, টপ ওয়ান মেরে দেখাই দিব গাইস, কারণ ফুললি প্রস্তুতি নিয়ে আসি ইনশাল্লাহ নেক্সট জোন টপ ওয়ান করে দিব। বাট এই জোন করতে পারলাম না বিকজ প্রথম দিকে আইডি দুজন তিনজন খেলতে পারি নাই, প্রথম দিকে আমি একাই চালাইছি, দেন 8000 পর থেকে স্ন্যাপার হেল্প করছে, এর জন্য গাইস দেখো লাস্টে আর কি এই পর্যন্ত আসি। বাট গাইস প্রথম দিকে যদি আমাকে কেউ হেল্প করতো তাহলে কিন্তু গাইস আমরা টপে থাকতাম, ওরা কিন্তু কী বলবো আর বুঝে নিতে হবে, নেক্সট জোন তোমাদের প্রুফ দিয়ে দেবো। এক সেকেন্ড একটু লেগে দিয়েছে ফোরের বেশ ম্যাচ করছিল ভাই, বাঁচাও ও ভাই, ওপি একটা রিভাইভ হয়ে যাবে ভাই ভাই ভাই, বাংলাদেশ ভাই বাঁচাও বাঁচাও, এটা শিহাব কিছু এটা ভাই বাঁচাই দিছে ওপি, বাট আমাকে বাঁচায় লাভ হলো না, এখন অরে শোয়াই দিছে। বাট গাইস আমাদের টিমের দেখেন 8-7 জন আছে, 7 জন মিলে কারে কে মারবে বুঝতে তো পারতেছো, ও একা আর এখানে 7 জন, 1v7 খেলবা, 1v7 খেলে দেখাও ইনিমিরা মানে এটাকে বলে দেবো 1v7, বুঝতে পারতেছো তো গাইস ইনিমিরা এখানে শেষ। অ্যান্ড আমাদের এখানে সবাই মোটামুটি সেফ আছে, দুই বাংলাদেশ টপ ওয়ানে ডাউন হয়ে গেছিলো গাইস, বুঝতে পারতেছো ডাবল বাংলাদেশ টপ ওয়ানে ডাউন হয়ে গেছিলো, বাট দুজনে রিভাইভ হয়ে গেছে। হ্যাঁ গাইস দেখা যাক কী দিয়ে কী হয়, ওই আর ওই P14 গাইস আইডিটা দেখতেছো, ওটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাকাউন্ট যেটা আর কি আবদুল্লা বর্তমানে খেলে বেশি, আমি মাঝে মাঝে যাই রাস খেলি এ আর কি। ওই যে কিছুদিন আগে বলছি কিছু সিজন আগে যখন আমি B7 ছিলাম অ্যান্ড টপ 2 করছিলাম ওইটা দিয়ে, প্লাস 14000 স্কোর ফার্স্ট টাইম ফর বাংলাদেশ ওই অ্যাকাউন্ট দিয়েই, যে আমার আইডি এইটা হ্যাক হওয়ার পরে যে খেলছিলাম ওই অ্যাকাউন্টই হলো গিয়ে ওই অ্যাকাউন্ট P14 যেটা আর কি বর্তমানে নাম আছে P14 প্রান্ত, এটা আর কি আবদুল্লা রায় নাম আছে। বাট গাইস আমার ফোনটা দেখো কী পরিমাণ ল্যাগ করতেছে, এটার কারণে একটা আমি আল্ট্রা দিয়ে স্ক্রিন রেকর্ডিং অন করছি, আমি আল্ট্রাতে গাইস ক্লাস স্কোয়াড খেলতেছিলাম তো তাই আর কি ভুলে ভুলে র্যাঙ্ক ওয়াইজ উপর সিস্টার হয়ে গেছে, চেঞ্জ করা হয় নাই গ্রাফিক্সটা, তাই আর কি প্রচুর পরিমাণে ল্যাগ করতেছিল গাইস। দেখো একটু ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আমার ম্যান কীভাবে কাপাকাপি করতেছে। আমরা এই পর্যন্ত গাইস বেঁচে বেরোয় আসছি অ্যান্ড আমরা কিলো করে ফেলছি 4টা, আমাদের ড্যামেজও মোটামুটি আছে, বাট এখন গাইস জোনে ঢুকতে যা প্রবলেম, আমাদের কাছে গ্লোয়ালও কিন্তু আছে প্লাস মেট্রিক আছে। ভাই 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 বাংলা প্লেয়ার করোনা গেলে ওইটার গাইস আমরা মার ট্রাই করতেছি, 40-40-80 মারছি, বাট আরেকটা গুলিও লাগলো না ভাই, ব্রিজে ফুল স্কোয়াড স্প্যাম করতেছে, আটকে গেছিলো ভাই, বাঁচাও বাঁচাও, ওই দেখো গাইস বাংলাদেশি ভাইরা ভাই বুঝতে পারতেছো, এরা গাইস গ্লোয়াল মাইরা আমাদের বাঁচাই দিল, মানে কী বলবো গাইস আমার বনফায়ার জেলা, এখানে আমি কোনো মতে বেঁচে যাবো, এখানে বেঁচে যাবো, বাট জোনে যাওয়া কি পসিবল নাকি জানি না গাইস, এখন আমার কাছে অনলি 4 মেড কিট লেফট, তো আই ট্রাই মাই বেস্ট, দেখা যায় আই ট্রাই মাই বেস্ট, সরি কী দেখি ইংলিশ বলতেছি। ভাই 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 গেল আমাদের বাংলাদেশ টপ ওয়ান একটা ডাউন গাইস, এখানে একটা জিনিস হচ্ছে এক বাংলাদেশ টপ ওয়ান ডাউন হলে আরেক বাংলাদেশ টপ ওয়ান ডাউন হয়ে যায় গাইস, মানে বুঝতে পারতেছো এই যে ও এলিমিনেট তার মানে গাইস আমারও এলিমিনেট হতে হবে, সমাদেরও ভাই কিছু বলবো না ভাই, মুড অফ হয়ে আছে, এখানে যদি আমার কাছে জোনেকে একটা থাকতো তাহলে কিন্তু গাইস প্লাস পয়েন্ট ছিল, বাট এখন বাঁচা একবার ইম্পসিবল গাইস, দেখো কীভাবে টানতেছি এই যে লাস্টের আগের জোনের আগের জোন, এখানে তো থাকা একদমই ইম্পসিবল, জোনকে একটা নিয়ে থাকা যাবে তাছাড়া পসিবলই না। তো গাইস আর কি করার, বাংলাদেশ টপ ওয়ান একটা এলিমেন্ট হয়েছে, তো গাইস আরেকটা বাংলাদেশ টপ ওয়ান এলিমেন্ট হয়ে গেলো। অ্যান্ড গাইস দেখো যে সামনে ওই ভাইটা এখনও বাইচে আছে, বাট ওদের দুটো প্লেয়ারে মেরে দিছে, ব্রিজে প্লেয়ার আছে, কিন্তু ভাই কী বলবো এখন যেটুকু ওরা বাঁচাই দিছে ওটা কিন্তু গাইস ওপি ছিল, এর চেয়ে ভাই কী বলবো আমি তো মরে গেছি এখন জোনের বাইরে, এটা ফাইসে গেছি, এরকম হয় গাইস সব ম্যাচে তো সব রকম হয় না, তো এটা ফেসে গেছি, এটা তো মেবি আর কিছু করা পসিবল না, তো আমাদের ম্যাচটা এখানে আর কি বাই বাই হয়ে যাবে, মেবি হয়ে যাবে, নট শিওর দিতে পারতেছি না। ভাই 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 গ্লোয়ার লাগাও, ও পি ইন দ্য চ্যাট গাইস এখানে গ্লোয়ার লাগাই দিচ্ছে, অ্যান্ড আবদুল্লারে ট্রিটমেন্ট গান মারতে পারতেছে, বাট আবদুল্লা তো এখানে ফেস আছে ফুললি, অ্যান্ড এখানে মেড কিট নাই, আমি জিদান বারে বলতেছি ভাই বেরো, ওই কভারে গেতে যেতে পারলে গাইস বেঁচে যাবো, বাট এখনও মেবি 4 নাম্বার মানে 5 নাম্বার টিম গাইস, এ ভাই ওই ভাইটারে মেরে দিয়েছে, আমাদের টিম আবার ভাইটারে মেরে দিয়েছে ভাই, সরি ফর দ্যাট। তো এর জন্য গাইছে এদের আমরা গ্রুপে পাই না, বিকজ আমরা এদের মারি নাই বা ওরা আমাদের মারি নাই, অ্যান্ড আমাদের টিমমেট এখানে মানে মেডকিট ছিল না কারোর কাছে, ব্যাড লাক প্রথম থেকে গাইস বুঝতে তো পারতেছো, রিভাইভ হওয়ার পরে কী দেখ কী হয়েছে, হার্ড লবিতে তো লুটও পাওয়া যায় না এতটা বেশি, অ্যান্ড মেডকিট না খারাপ থাকার কারণে আমার কাছে মেডকিট ছিল, বাট আমি জোনে আসতে পারিনি এই অবস্থা। অ্যান্ড এখানে আর দুইটা প্লেয়ার দেখতেছো, দুইটা দুই টিমের, তো আর কি ভাই এখানে আর কি আমাদের হয়ে গেল টপ 4, অ্যান্ড আমরা প্লাস পাবো অনেক কম ভাই, কী বলবো আর দেখি কত প্লাস পেয়েছি, ওয়েট গাইস আমাদের টপ 4 হয়ে গেছে, মেবি 14+ দিবে, কিছু করার নাই গাইস, প্রবলেম নাই, যেভাবে যে বেঁচে গেছি এটা হচ্ছে প্লাস পয়েন্ট, এভাবে কে বাঁচিয়ে দেবে তোমার, এটা একবার তুমি ভেবে দেখো গাইস।
কত প্লাস হয়েছে 14 প্লাস হয়েছে প্রবলেম নাই আগে আমি একটা কথা বলে দিচ্ছি আমি কালকে লাইভ স্ট্রিম আসব দুপুর 3টা থেকে 4টা 3টার দিকে মেবি আসব দুপুরে আমি ফিক্সড টাইম দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ বেঁচে থাকলে দেখা হবে যারা যারা খেলতে ইচ্ছুক অবশ্যই আমার ফেসবুক পেজে এসো আমার ফেসবুক পেজের নাম বাংলাদেশ টপ 1 ওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই গাইস ওখানে যারা লাইক করে দিবা ফলো করে দিবা কালকে লাইভ স্ট্রিমে দেখাবো তোমাদের সাথে খেলা হবে তো অবশ্যই ফেসবুক পেজে আসবা ওটা কিন্তু গাইস নতুন পেজ খোলা হয়েছে আগে যে একটা পেজের লিংক দিতাম ওটা কিন্তু না গাইস নতুন পেজ খোলা হয়েছে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি বারবার বলে দিচ্ছি গাইস তোমরা এখনই যাও ফলো করে দিয়ে আসো অ্যান্ড ওইখানে গাইস তোমাদের সাথে আমি গেমস খেলবো অ্যান্ড দেখা হচ্ছে কালকে ভিডিওতে বাই বাই অবশ্যই ফলো করে দিও গাইস একটা পেজে লাইক দিয়ে দিও ফলো করে দিও লিংক ইন দ্য ডেসক্রিপশন You say I make you nervous, a tragedy, I'm a beautiful disaster, a reckoning, you wonder how I got this way. You think I'm someone to be saved.